হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মিনহাজউদ্দিন সিরাজ। আমার সঙ্গে আজকে জঙ্গিপুর রঘুনাথগঞ্জের চেম্বারে আমার সঙ্গে আছেন সীমা বসুনিয়া। বাড়ি অনেক দূর, কুচবিহার জেলার কুচবিহার শহরেই, তাই তো? কুচবিহারের দেওয়ানহাটে। তো ওনার পরিচয় ঠিকানা জেনে নেবো এবং কি সমস্যা ছিল একটু শুনে নেবো ওনার মুখেই। শুনুন, আপনারা ভালো লাগবে, ঠিক আছে? হাতে নিন। নাম ঠিকানা? নমস্কার, আমি সীমা বসুনিয়া, আমি কুচবিহারের দেওয়ানহাট থেকে এসেছি। তো আমি দীর্ঘ 7 বছর থেকে সুগারে ভুগছিলাম, সুগার, তারপরে গ্যাস অম্বল, থাইরয়েড, এই সমস্ত ইস্যুতে ভুগছিলাম। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধও খেয়েছি, ভালো হচ্ছিলো না। তো বাচ্চার আশাই নষ্ট হয়ে গেছিলো। তারপরে একদিন আমি স্যারের ভিডিও আমি ফেসবুকে দেখতে পাই, দেখার পরে আমি স্যারের ভিডিওটা দেখি, ঠিক করি, তারপরে ঠিক করি যে না, আমি আর মেডিসিন খাবো না। এত মেডিসিন খেয়েও তো আর আমি ভালো হইনি। সুগার আমার সবসময় 300, 350, 400 এরকমই থাকতো। ফাস্টিং থাকতো 300, পিপি থাকতো 400-র মতন। কটা সুগার ওষুধ খেতে হতো? 5টা খেতাম, সকালে 2টো, দুপুরে 1টা, আবার রাতে 2টো। 5টা করে সুগার ওষুধ খেয়েও 400-র উপর সুগার? 400 থাকতো। আর সারাদিন ওষুধের মানে কৌটো নিয়ে আমি বিছানায় শুয়ে থাকতাম। শুধু সুগার না, ও থাইরয়েড ছিল, তারপরে গিটে গিটে ব্যথা হতো, হাঁটতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না। তারপরে স্যারের ভিডিও দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, স্যার যেগুলো কথা বলছে আমি এগুলোই করব, ওষুধ আর খাবো না, দেখি কী হয়। তো আমি 20 দিন থেকে আমি স্যারের এই নিয়মগুলো আমি করছি, সমস্ত মেডিসিন বন্ধ। তারপরে গ্যাসের ওষুধ তো আমি সকালবেলা 1টা, রাতে 1টা, আবার তার মাঝখানে গ্যাসের লিকুইডও চলতো। তার হ্যাঁ, মাঝে মধ্যে আমি হসপিটালেও যেতাম, গিয়ে ওই যে আইভিতে যে গ্যাসের ইঞ্জেকশনগুলো হয়, হ্যাঁ হ্যাঁ, সেগুলোও দিত। তারপরেও আমি মানে ভালো থাকতাম না। তো আমি দীর্ঘ 25 দিন থেকে স্যারের ভিডিও দেখার পরে স্যারের নিয়মগুলো সব আমি ফলো করছি। এখন আমি না সুগারের ওষুধ খাই, না গ্যাসের ওষুধ খাই, না কোনো ব্যথা, কিচ্ছু, কোনো ওষুধই খাই না, অথচ আমি একদম মানে ফিট। সুগারটা একটু বেশি আছে, তবু আগের থেকে অনেক কম ওষুধ ছাড়াই। আর বাকি সব রিপোর্ট আমার এখন নর্মালই আছে মোটামুটি। আর আমি এখন একদম, আগে যে আমি হাঁটতেই পারতাম না, এখন আমি পুরো দৌড়াতে পারি। আমাকে যদি কেউ বলে যে আপনি দৌড়ান, আমি দৌড়াবো, কোনো অসুবিধা না। হাঁটতেই পারতাম না, আমি কোনো সিঁড়ি উঠতে পারতাম না, আমার জয়েন্টে প্রচণ্ড ব্যথা হতো। সিঁড়ি উঠতে পারতাম না, সিঁড়ি আমি ধরে ধরে উঠতাম, এতটাই অসুস্থ। বয়স কত আপনার? এই যে 42-43। এই বয়সে তো এত বাড়াবাড়ি হওয়ার কথা না? না, তাহলে এতদিন ধরে চিকিৎসা করে কি হলো? অনেক চিকিৎসা করেছি, অনেক ডাক্তারবাবু দেখিয়েছি। ডাক্তারবাবু বললো যে সুগারের ওষুধ তো আপনাকে খেতেই হবে, সারা জীবন খেতে হবে, এটা তো কমবে না। তো মাঝখানে একদম মনোবল নষ্ট হয়ে গেছিলো যে আর তো বাঁচবই না, আর দেখি কি হয়। হোক, পাড়া প্রতিবেশীরাও সব বলতো যে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেন, আর তো বাঁচবেন না। যা পরিস্থিতি, মানে খুবই আমার খারাপ পরিস্থিতি ছিল, মানে আমি উঠতেই পারতাম না বিছানার থেকে, সবাই দেখতে আসতো। তো স্যারের এই মানে আমি স্যারকে কী বলে ধন্যবাদ দেবো আমার ভাষা নেই। আমি এই 20 দিন থেকে কী যে সুস্থ, মানে আমি কোনো গ্যাসের মেডিসিনই খাই না, সুগারেরও মেডিসিন বন্ধ করে দিয়েছি। আমি ইচ্ছে করি আমি না, আমি এগুলো আর খাবো না, অথচ ভালো আছে, অথচ আমি সুস্থ আছি। আর এই যে মানে একটু দেরি হয়ে যেত যদি খাওয়ার, তাহলে আমার মাথাটা ঘুরতো, মানে উঠতেই পারতাম না। কিন্তু এখন যদি আমি মানে 2টো পর্যন্তও ফাস্টিং করে থাকি, তাও আমার কোনো প্রবলেম হয় না, মাথা ঘোরে না, লাগে না। খিদে কমছে এখন? খিদে অনেক কমে গেছে। আর সবথেকে আরেকটা প্রবলেম যেটা ছিল আমার, মানে নিচে বসতে পারতাম না, মাথা ঘুরতো, প্রেশার সবসময় লো থাকতো। তো আমাকে অনেক সময় প্রেশারও পেতো না, প্রেশার মাপতে যেতাম, 2 হাত এই করে করে চাপতো, আমি কী ব্যাপার, কী হয়েছে, বলে আপনার তো প্রেশারই পাচ্ছি না। তো এখন এই 20 দিন থেকে আমার এখন প্রেশারও নর্মাল আছে, কোনো মাথাও চক্কর দেয় না, কিচ্ছু না, অথচ শুধু আমি স্যারের এই নিয়মগুলো ফলো করি আর কিচ্ছু না। এগুলোতে কতদিন থেকে ভুগছিলেন আপনি? 7-8 বছর হয়ে গেল। সাত আট বছর ধরে ভুগছেন? উন্নতি কিছু হচ্ছিল না? না, কিছু হচ্ছিল না, কিছু। অনেক ডাক্তার দেখিয়েছি আমি, অনেক ডাক্তারবাবুদের কাছে গেছি, যে যেখানে যেতে বলতো সেখানেই যেতাম, কিন্তু লাভ কিছু হতো না। মানে আস্তে 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 আরো খারাপের দিকে যাচ্ছে। খুব খারাপের দিকে, মানে কি, বিছানায় আর আমি থাকতাম সারাক্ষণ। সকালবেলা একটা ভালো মানে গ্যাসের ওষুধ খেতাম, হয়তো খাওয়ার একটু পরেই আবার চালু হয়ে গেল। তখন আপনি একটু বললেন না যে আমি গ্যাসের ওষুধ খাচ্ছি 2-3টা করে, তারপরে দাদা তাড়াতাড়ি করে নিয়ে আসতে, হ্যাঁ, এমন বাড়াবাড়ি হয়ে যেত, আমার হাজবেন্ড দৌড়িয়ে যেত একদম ওষুধের জন্য, ওই লিকুইড ফিকুইড আরও কী কী সব নিয়ে আসতো, খেতাম না কিছু না, আবার দেখা গেলো সন্ধ্যার পরে আবার। কিন্তু এখন আমি এই যে 20 দিন থেকে স্যারের এই নিয়মগুলো করার পরে, আমি কোনো গ্যাসের ওষুধ না, কোনো সুগারের ওষুধ না, কিচ্ছু না, অথচ আমি মানে কি বলবো, বাড়ির কাজকর্ম করতে পারতাম না, সবার উপরে ভর করে থাকতাম, কী করে করুক। কিন্তু আমি এখন বিভিন্ন রকমের, হ্যাঁ, রান্নাবান্না করছি, সবাইকে দিচ্ছি, আমি নিজে খাচ্ছি,
ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব এনার্জি মারাত্মক, বাড়ির সবাই খুব খুশি? হ্যাঁ, খুব খুশি। আগে কি বলতো পাড়া প্রতিবেশী যে মানে প্রথম কয়েকদিন খুব কষ্ট হয়েছে, তারপরে এই মোটামুটি 4-5 দিনের মতো একটু, হ্যাঁ, একটু অসুবিধা হয়েছে। এখন তো বললেন যে দৌড়াতে পারবো, এখন তো আমার মানে রাস্তায় বেরোলে আমার স্পিডই আলাদা, মানে মানে আমি আস্তে হাঁটতেই পারি না, হাঁটতেই পারি না, মানে কি জোরে গেলেই ভাল লাগে, এমন পরিবর্তন ভাবা যায় না। মিরাকল রেজাল্ট কি বলে? একদম 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 একদম। আমি এই জন্য আমি মানে আমার ইচ্ছে ছিল যে আমি স্যারের ভিডিও দেখে যখন আমি এতটা সুস্থ আছি তো স্যারের সাথে আমি দেখা করব, তাহলে আমি আরো হয়তো ভালো থাকব। এরপর পুরোপুরি সুস্থ হবে? হ্যাঁ, বাকি যেটুকু সুগার বেড়ে আছে নরমাল হবে, একদম নরমাল হবে। কিন্তু আমার স্যার, আমি কি বলবো আপনাকে, কি বলে ধন্যবাদ দেব, আমার ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। আমি মরেই গেছিলাম, আমার ছেলে মেয়েগুলো মানে অনাথ হয়ে যেত, ওরা মানে বাড়িটা এরকম পরিস্থিতি হয়ে গেছিল, বাড়ির ফ্যামিলি মেম্বার সবাই আমাকে নিয়ে অস্থির যে তো মরেই যাবে, এখন তো আর বাঁচবে না। এটা আপনার হয়েছিল মানে এই অতিরিক্ত শর্করা জাতীয় খাবার থেকে, এটা বোঝালাম আপনাদের কি সাংঘাতিক, ঠিক আছে, এই আর কি বলি আপনাকে যে উনি এত কম বয়সে যে এতটা বাড়াবাড়ি হয়েছিল, যেটা ওষুধে রেসপন্স করছিল না, অনেক জায়গায় চিকিৎসা করেছেন, অনেক ওষুধ খেয়েছেন, যা যা ওষুধ খাওয়ার দরকার সব খেয়েছেন, দিনে 5টা করে সুগার ওষুধ খেতেন, আর কি লাগে? এরপরে কি বলেছিল সুগার এতে না হলে? ইনসুলিন, এরপরে ইনসুলিন। এই এই আপনার এখানে আসা এই মানে 20 দিন আগেও আমি এক ডাক্তারবাবুর কাছে গেছিলাম, বললাম যে ডাক্তারবাবু এই ওষুধগুলো খাওয়ার পরেও তো আমি ঠিক থাকছি না, আমার সুগার এটা আছে, আর সুগার তো আছেই, আর আমি উঠতেই পারি না বিছানার থেকে, হাঁটতে পারি না, গ্যাস হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, মাথা ঘুরছে, বলে কি এরপরে তো আর কোনো উপায় নেই, এখন ইনসুলিন দিতে হবে আপনাকে। হ্যাঁ, ইনসুলিন দিতে হবে। ইনসুলিন তো লাগলোই না? না, তো ওই সেদিন সেদিনই আমি বাড়িতে আসার পরে, ডাক্তারের কাছ থেকে আসার পরে আমি ওই স্যারের ভিডিও দেখি ফেসবুকে, দেখার পরে আমি না দেখি তো আবার ভালো করে শুনি তো কী বলছেন উনি, তো শোনার পরে আমি পরের দিন থেকে ওটা শুরু করে দিলাম ওই নিয়মটা, যে না আমি আর এগুলো করব না। তারপরে এখন তো মানে কী বলবো, খুবই ভালো আছি, আমি ওষুধও খাচ্ছি না কিছু, ওষুধের ডাব্বা কোথায় আছে আমি জানি না এখন, হ্যাঁ, আর ওইটা আমার সঙ্গেই থাকতো সবসময় বিছানায়। এরপরে ডাক্তার ভুলে যাবে, আমার কাছেও আসতে হবে না, এবার অন্যান্য ডাক্তারবাবুর কাছেও যেতে হবে না, আশা করি যদি উনি ঠিকঠাক করে নিয়মগুলো পালন করতে পারেন, ঠিক আছে। যা হোক, এই মিরাকেলটা উনি করলেন কীভাবে আর কীভাবে হয়? আমি বারবার বলি যে এই যে সমস্ত মেটাবলিক ডিজিজগুলো হয় আমাদের, সুগার, প্রেশার, কোলেস্ট্রল এসব ইত্যাদি যে রোগগুলো, এগুলো এটা কোনো আমরা রোগের মধ্যেই ফেলি না, এটা হচ্ছে ইটিং ডিজঅর্ডার, ইটিং ডিজঅর্ডার, সুগারটা রোগ নয়, সুগার হচ্ছে ইটিং ডিজঅর্ডার, আর সুগার হচ্ছে রোগের লক্ষণ, রোগটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসকে নির্মূল করতে গেলে আগে ইনসুলিন সেন্সিটিভ করতে হবে, আমাদের মেন কালপ্রিট হচ্ছে ইনসুলিন। আমরা যখন অতিরিক্ত শর্করা জাতীয় খাবারগুলো খাই তখন আমাদের শরীরে রক্তে সুগার বাড়তে লাগে, আর এই সুগারটাকে নিউট্রাল করার জন্য বা রক্ত থেকে সরিয়ে রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক করার জন্য আস্তে 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 রক্তে ইনসুলিন বাড়তে থাকে, আর ইনসুলিন হচ্ছে ইনফ্লামেটরি হরমোন। ইনসুলিন অনেক ভালো কাজের মধ্যে অনেক খারাপ কাজও আছে, খারাপ কাজগুলো কি, এটা হচ্ছে একটা ইনফ্লামেটরি হরমোন, এ বডিতে ইনফ্লামেশন করে অতিরিক্ত হয়ে গেলে। তো অতিরিক্ত ইনসুলিন, একটা ধরুন আমার একটা নন স্টিকি ফ্রাইং প্যান বা মোবাইলের কাঁচে কোনো সময় ময়লা জমবে না, তাই তো? কখন ময়লা জমবে এর মধ্যে? যখন এর মধ্যে স্ক্র্যাচ পড়বে, দাগ পড়বে, তখনই ময়লা জমবে। তো আমাদের রক্তনালীতে কোনো দিন স্ক্র্যাচ পড়ে না, রক্তনালীতে এত পিচ্ছিল কোনো কিছু জমারও কথা নয়, সব স্যাট 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 করে বেড়ে যাবে। আমাদের শরীর ডেলি 3000 মিলিগ্রাম কোলেস্ট্রল তৈরি করে, তার মধ্যে লিভার একা তৈরি করে 2000 মিলিগ্রাম কোলেস্ট্রল, আর বাদ বাকি যত সেল আছে সব সেল মিলিয়ে করে 1000 মিলিগ্রাম। আমাদের বডির তৈরি, আমাদের বডির প্রয়োজন তাই কোলেস্ট্রলগুলো তৈরি করে। আমাদের ব্রেন ঠিক রাখতে কোলেস্ট্রল দরকার, আমাদের পিত্তরস ঠিক রাখতে কোলেস্ট্রল দরকার, আমাদের ভিটামিন D3 ঠিক রাখতে কোলেস্ট্রল দরকার, হাড় মজবুত রাখতে কোলেস্ট্রল দরকার, পুরুষ হরমোন, স্ত্রী হরমোন ঠিক রাখতে কোলেস্ট্রল দরকার, এই জন্য বডি কোলেস্ট্রল তৈরি করে। তো এই কোলেস্ট্রল তো রক্তে জমে না, জন্মের আগে থেকেই আমার শরীরে বয়ে চলেছে, জমে কি? জমে না, কেন? রক্তনালী এত পিচ্ছিল যে জমবে না সহজে। জমে কখন? যখনই রক্তনালীর মধ্যে স্ক্র্যাচ পড়বে বা ইনফ্লামেশন হবে, বাংলায় বলে প্রদাহ, প্রদাহ বা ক্ষত। হ্যাঁ বলুন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেমন আমি আমার শ্বাসকষ্টও হতো আগে,
এই কিছুদিন আগেও। হ্যাঁ, তো আমাকে ডাক্তারবাবু ইনহেলার দিলেন একটা। হ্যাঁ, ইনহেলারটা আমার মাঝে মধ্যে নিতে হতো, তো আমি এই 20 দিন থেকে ইনহেলারও নিচ্ছি না, কিন্তু না আমার প্রয়োজনই হয় না। ইনফ্ল্যামেটরি খাবারগুলো বন্ধ করলে এমনি বডির অ্যালার্জেনগুলো অনেক কমে যায়। হিমোগ্লোবিনটা যেমন বেশি থাকতো না, এই 7-8 মতন থাকতো, সেটা এই কিছুদিন পরে টেস্ট করলাম 10 আছে, 10-এরও বেশি। হ্যাঁ, আগে তো HbA1c 8 কত ছিল? আগে প্রথমে হ্যাঁ 8 বেশি ছিল, এখন আর এবার কত আছে? এবার 6. হ্যাঁ 6.4 না কত? হ্যাঁ হ্যাঁ, তো HbA1c অনেকটা কমে গেছে। তো এই যে আমাদের রক্তনালী, তাহলে ব্লকটা হচ্ছে কী করে? রক্তনালীতে যখনই স্ক্র্যাচ পড়ে তখনই এটাকে রিপেয়ার করতে কোলেস্টেরল আসে, আর কোলেস্টেরলটা হচ্ছে ওয়াক্সি সাবস্টেন্স, মানে মোমের মতো। এ যখন এটাকে ব্যান্ডেড হিসাবে রিপেয়ার করতে আসে, এর মধ্যে তখন ক্যালসিয়াম, ফাইব্রিন, কোলেস্টেরল, এটা সেটা আস্তে আস্তে জমতে 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 ব্লক হতে লাগে। তাহলে এই স্ক্র্যাচটা ফেলছে কে? স্ক্র্যাচ না পড়লে তো এখানে রিপেয়ার করতে কোলেস্টেরল আসতো না। তাই স্ক্র্যাচটা ফেলছে হচ্ছে অতিরিক্ত ইনসুলিন। আমাদের বডিতে অতিরিক্ত ইনসুলিন বাড়লে আমাদের ইনফ্লামেশন হয়, তার ফলে রক্তনালীতে স্ক্র্যাচ হয়, আর রক্তনালীতে প্রদাহ বা ইনফ্লামেশন হলে বা স্ক্র্যাচ পড়লে এটাকে রিপেয়ার করার জন্য কোলেস্টেরল এসে তখন বাদবাকি সব জিনিস ওর মধ্যে জমতে লাগে, দিয়ে ব্লক হচ্ছে। তো মেন কালপিট কে? কোলেস্টেরল। কোলেস্টেরল তো আমাদের জন্মের পর থেকে বা আগে থেকেই বয়ে চলেছে রক্তনালীতে, জমছে না কেন? জমলো তখনই যখন আমার শরীরে অতিরিক্ত ইনসুলিন বেড়ে গেল। আর ইনসুলিন বাড়ে কখন? ইনসুলিন বাড়ে শর্করা জাতীয় খাবার অতিরিক্ত খেলে। শর্করা জাতীয় খাবারগুলো কোনগুলো? চালের খাবার, গমের খাবার, ডালের খাবার, তারপর চিনির খাবার, দুধের খাবার, মাটির তলার সবজি, ফল, সব হচ্ছে শর্করা জাতীয় খাবার। এগুলো অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের রক্তে সুগার বাড়ছে, সুগারটাকে স্বাভাবিক করার জন্য ইনসুলিন বাড়ছে, আর ইনসুলিন বেড়ে গিয়ে হাইপার ইনসুলিনেমিয়া হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, তার ফলে আমাদের বডিতে ইনফ্ল্যামেশন করে। শুধু সুগার নয়, সুগার তো করছে, হার্টের ব্লকও করছে। তাই এই যে ভাত, রুটি, মুড়ি, চিনি, বিস্কুট, দুধ, ছানা, পনির, ডাল যেগুলো বলি আমরা, তারপরে কেক, বিস্কিট, যত রকম পাস্তা যা যা আছে, এগুলো সব আমাদের শুধু সুগার নয়, সুগার, হাই প্রেশার, হার্ট ব্লক বলুন, কিডনির অসুখ বলুন, সব কিছুর জন্য কারণ। কেন? এগুলো তো সবগুলো আমাদের শরীরে ইনসুলিন বাড়াচ্ছে, আর ইনসুলিন বডিতে ইনফ্ল্যামেশন করছে বা প্রদাহ সৃষ্টি করছে, তারপরে আমাদের ব্লক হচ্ছে। আর রক্তনালী তো শুধু হাটে থাকে না, রক্তনালী সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কত রক্তনালী আছে চিন্তা করবেন না। রক্তনালীকে সোজা করে যদি লম্বা করা যায়, 60,000 মাইল তার দৈর্ঘ্য হবে, 60,000 মাইল তার দৈর্ঘ্য হবে, এত রক্তনালী আমাদের শরীরে থাকে। তো রক্তনালী তো আমার কিডনির মধ্যেও আছে, চোখের মধ্যেও আছে। এই জন্য আস্তে আস্তে আমাদের রেটিনোপ্যাথি হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে সুগার থেকে, তারপরে কিডনি রোগ হয়ে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে, তারপরে হাত পা ঝিনঝিন করা, তাহলে কী হচ্ছে? ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, সব এই অতিরিক্ত শর্করা জাতীয়। তাও উনি আমার নিয়ম মেনে ভিডিও দেখে দেখে উনি অতিরিক্ত শর্করাগুলোকে বন্ধ করেছিলেন, আর সারাদিনে খাবারটাকে 3 নিয়ে এসেছিলেন, তাই তো? ঘন ঘন খেলে কোনোদিন কাজ হবে না, দিনে 6 খাবেন, অল্প অল্প খাবেন, ও গল্প চলবে না বর্তমান যুগে, ওটা হচ্ছে অসুস্থ হওয়ার নিয়ম। ওটা আরেকটা যেটা মিরাকল হয়েছে ডাক্তারবাবু, আমি ঘুমের ওষুধ একদম হাই পাওয়ারে খেতাম, ওই ঘুমের ওষুধ খাওয়ার পরেও আমার ঘুম হতো না, আমি বসেই থাকতাম, মানে ঘুম হতো না, হালকা জেগে যেতাম, 1 পরে হয়তো জেগে গেলাম এরকম। কিন্তু এখন যে আমি ওই সব ওষুধ বন্ধ, ঘুমের ওষুধও বন্ধ, কিন্তু আমি এখন ওই একটু পরেই আমার ঘুম আসছে, আমি ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ, ঘুমিয়ে পড়ছি। তার মানে লাগছে না, তার মানে আপনার আমাকে দেখানোর পরে সুগার ওষুধ বন্ধ হলো, গ্যাস অম্বলের ওষুধ বন্ধ হলো, ঘুমের ওষুধ বন্ধ হলো, এনার্জি বাড়লো, ব্যথা বেদনার ওষুধ বন্ধ হলো, সব দিক থেকে উন্নতি হয়েছে, তাই তো? তাহলে বলেই যাই যে এটা ন্যাচারালি মানুষ ঠিক করা যায়। হ্যাঁ, ন্যাচারালি ঠিক করা যায়। দেখুন, অতিরিক্ত শর্করা জাতীয় খাবারগুলো প্রাণী জগৎ খায় না, জীবজন্তুরা খায় না। এই জন্য দেখবেন বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, সিংহ, গরু, মোষ, এদের এত ডাক্তার হসপিটাল লাগে না। কাদের লাগে? যারা সব থেকে উন্নত মস্তিষ্কের, আমাদেরই মানুষদের। কেন? এরা ভুলভাল খাবার বারবার খায়, বেশি করে খায়। তাই বারবার বলছি, দিনে 6 খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন, ফেসবুকে দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে, এবং খুব সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করা আছে যে দিনে 6 খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, একটু দেখে নেবেন। তো আর কিছু বলবেন? ঠিক আছে। আমিও খুব খুশি, উনি অনেক দূর থেকে কষ্ট করে এসছেন, সুদূর কুচবিহার থেকে। হ্যাঁ, এবং উনি ফল পেয়েছেন, এই জন্য আমাকে খুব ভালো লাগছে। উনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমাদের সঙ্গে দাদাও আছেন, উনার হাজব্যান্ড আছে। হ্যাঁ, উনার হাজব্যান্ডের নাম, আপনার নাম কি? আশিস কুমার।
আশিস কুমার বসু, দেওয়ানহাটে কোথায় বাড়ি আপনার? দেওয়ানহাটে বাজারেই আমাদের বাড়ি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এই যে খাবারগুলো দিয়েছি এতে কি খুব অসুবিধা হয়? না না না, কিছু অসুবিধা হয়, মেইনটেইন করা যায় তো। সুন্দর করা যায়, সুন্দর করা যায়, একটু চেষ্টা থাকলেই হলো, নাহলে মানুষ করছে কি করে, তাই তো? হ্যাঁ একদম, খুব ভালো থাকা যায়, খুব ভালো থাকা যায়। আমি আমি এত বছরের মানে কি যে অসুস্থ পেশেন্ট, আমি মানে বলার মতো না, আমি কি বলবো ডাক্তারবাবুকে, মানে খুব খুশি আমি। আমি আপনাকে দেখার জন্যই আসছি, আপনার তো সব কিছু আমার ভিডিওতে শোনাই আছে, সেই জন্য আমি বললাম না ডাক্তারবাবুর সঙ্গে আমি দেখা করবো। সব দেখি আমি, দুবার তিনবার এক একটা ভিডিও দুবার তিনবার দেখি। হ্যাঁ সব দেখি, তার জন্যই তো এত ভালো রেজাল্ট পেয়েছে। ঠিক আছে, তো এখানেই শেষ করছি নাকি? হ্যাঁ ঠিক। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।